হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 150 গ্রাম মতন মুসুর ডাল ভালো করে ভিজিয়ে রাখলাম। 30 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছি। তারপরে আমি একটা এরকম মিক্সার নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে ডালটা আমি তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু মানে ফেটে ফেটে দুভাগ হয়ে গেছে। সময় হাতে কম থাকলে 20 মিনিটও ভেজালেও হয়ে যায়, মুসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। এবারে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ মানে স্বাদ মতন, আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। একদম অল্প জল দিয়ে, মানে সামান্য একটু জল দিয়েছি 2 চামচ মতন, দিয়ে ডালটা আমি এইভাবে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, মানে বড় মিডিয়াম সাইজের আমি এখানে 2 খানা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখানে পাত্রটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তাই আমি একটু পাত্রটাও অন্য পাল্টে নিলাম। পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দিয়েছি, 2 খানা পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি সাইজে। আর দিয়ে দিয়েছি এখানে 8 খানা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা মানে আমার গাছের কাঁচা লঙ্কা রং হয়ে পেকে গেছে আর কি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি ডাল বাটার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি, সেই জন্য সেটা একটু মাথায় রেখে লবণটা দিতে হবে। দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি এভাবে মেখে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পরা ভীষণই ভালো লাগে, আর যদি ডাল ভাত হয় সেক্ষেত্রেও খুব ভালো লাগবে খেতে। আর বেশিরভাগ সময় আমি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটা ব্যবহার করে থাকি। যদি বৃষ্টি টিষ্টি হয়, হঠাৎ করে ঘরে কিছু সেরকম নেই মানে সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য, তখন কিন্তু আমি এরকমভাবে বড়া করে সেটা কিন্তু চায়ের সাথে খাই, বা টমেটো কেচাপ সস যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা খাওয়া যায়, আর ভীষণই ভালো লাগে এটা খেতে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই আমি এই ডাল বড়াটা কিন্তু সর্ষের তেলে ভাজব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপরে এখানে আবার একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার হাতের মধ্যে করে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি বড়ার মতন করে করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টে বড়াই দিলাম। এবার এই বড়াটা একটা পাশে একটু ভাজা হতে দেব মিনিট খানেক। আর গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ বেশি জোরে কিন্তু আঁচ দিলে তাহলে ভাজা উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু ভালো মতন ভাজা হবে না। সেই জন্য আমি এটাকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আরেকটু উল্টে দিয়ে তারপরে আমি এই বড়াটা তুলে নেব। আমরা নর্মাল ডালের বড়া খাই, একবার এইভাবে কিন্তু ডালের বড়া খেয়ে দেখতেই পারেন। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার ট্রাই করতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটা বেশি ভালো লাগে। বড়াটা আমি তুলে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যেই আমি আবার বাকি বড়াগুলোও কিন্তু ভেজে নেব একই রকমভাবে। এবারে আমি সব কটা বড়াই একসাথে দিয়ে দেব, কারণ কড়াইটাও ভালো গরম হয়ে গেছে চারপাশ, আর তেলটাও ভালোই গরম আছে। সেই জন্য আমি সব কটা বড়াই একসাথে দিয়ে দিলাম। আর কড়াইটা আমি সারাশি দিয়ে ধরে একটু তেলটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যেই দিকটা মানে বড়াটা তেল পাচ্ছে না সেই দিকটা আমি একটু তেলটা নাড়িয়ে দিয়েছি। এবারে প্রথম যে 3টে দিয়েছিলাম সেই 3টে দেখুন একদম উঠে যাচ্ছে, সেই 3টে একটু সরিয়ে দিয়ে তারপরে যেরকম যেরকম একটা একটা দিয়েছি আমি সেরকম সেরকমভাবে একটা একটা নাড়িয়ে এভাবে তেলের মধ্যে এগিয়ে দিচ্ছি।
প্রথম দিকের বড়াগুলো যে ভাজা হয়ে গেছে একটা পাশ উল্টে দিলাম, এবার এই পরপর দিয়েছি যেগুলো যেরম ভাবে সেভাবে এরম ভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আজকের আমার এই ডাল বাটা বড়া রেসিপি, যদি বন্ধু আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকুন।